না সাধারণ মানুষ এই সরকারকেই বারবারই চায়, আশা করে আবারও আসুক। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আমরা চাই যেমন দেশটা উন্নত হোক। এই আর বিএনপির এগুলা কোনো ইয়ে নাই, বিএনপি খালি পায়তারা আর কোনো কিছুই নেই। না না কোনো কাজে আসবে না, মানে বাংলাদেশ কোনো কাজেই আসবে না, জিরো, ওটা জিরো, ওইটাতে কোনো লাভ হবে না, মানে ওই বিএনপির কোনো লাভও হবে না, আমেরিকার কোনো লাভ হবে না। সুপ্রিয় দর্শক, প্রজন্ম কণ্ঠের ধারাবাহিক বিশেষ আয়োজন জনতার কথা পর্বে আপনাদেরকে স্বাগতম। কুড়িগ্রাম এক আসন থেকে যুক্ত হয়েছি আমি মশিউর রহমান মুরাদ। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন মানেই ভোট আর ক্ষমতার লড়াই। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা, নানা ধরনের সমালোচনা, পাল্টাপাল্টি চলছে মিছিল, মিটিং, নানা রকম কর্মসূচি। কিন্তু কী ভাবছেন সাধারণ জনগণ, কাকে দেখতে চান তারা ক্ষমতায়? এ নিয়ে থাকছে আজকের পর্বে বিশেষ আয়োজন জনতার কথা। জনতার কথার মধ্য দিয়ে আমরা জানবো, আপনাদেরকে জানাবো কী ভাবছেন সাধারণ মানুষ, কাকে দেখতে চান তারা ক্ষমতায়। আসুন জেনে নেই সাধারণ মানুষদের কাছ থেকে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আপনার এলাকায় উন্নয়ন কেমন? আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সারা বাংলাদেশ বিখ্যাত, অনেক রাস্তাঘাট উন্নত, চলাফেরা উন্নত, খাওয়া দাওয়া উন্নত, এখন দেশের লোকজন বেশি, এই কারণে মালের বাজার বৃদ্ধি। হ্যাঁ, আমরা সরকার আওয়ামী লীগেই 15 বছর দেখে রাখছি, আবার 5 বছর দেখে রাখবো, আবার পরবর্তী 5 বছর আওয়ামী লীগ সরকারই আসবে। বিএনপি বা জাতীয় পার্টির সময় বাংলাদেশ কেমন ছিল, এখন আওয়ামী লীগের আমলে বাংলাদেশ কেমন? ওইটা তো আমরা কইতে পারবো না, আমরা তো কোনো পার্টির লোক না, আমরা দেশের নাগরিক, ভোটার। হ্যাঁ, দেশে ভোট ইলেকশন শুরু হলে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সমস্তটাই মনে করো ওটা দাবি করে বসে থাকে যে দেশ আমার, কিন্তু ওখানে ভোট কাউন্টার করে আছে জয়লাভ করতে পারবো, যে বেশি ভোট পাবো সেই তো হলো সরকার। সময় কেমন ছিল, মানে আওয়ামী লীগ দাবি করে যে বিএনপি সময় বাংলাদেশে ব্যাপক দুর্নীতি চলতো, আবার বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগের সময় বেশি লুটতারাজ হচ্ছে, তো আপনাদের কাছে ওই বিএনপির কালে তো মনে করো বগুড়া চায়ের মাথায় মনে করো 20 টাকার একটা নোট বাইর করতে পারিনি, কাইরা চুরে নিয়ে গেছে গা। হ্যাঁ, অমন সারা বিশ্ব জগতে ওই নোট তারাজ করে কাইরা চুরে নিয়ে গেছে, এমন লাখ লাখ টাকা নিয়ে যদি রাস্তায় পড়ে থাকি কেউ আই সাম করে 10 টাকা চায় না। আগামী নির্বাচনে আপনারা কাকে চাচ্ছেন? আগামী নির্বাচনে আমরা যে সরকারকে 15 বছর দেখে শুনে রাখছি, সরকার আমাদেরকে 15 বছর দেখে রাখছে, আশা করি আমরা আবারও 5 বছর দেখে রাখব। যদি আবারও এই সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাদের প্রতি আপনার কী আহ্বান থাকবে যে এই জিনিসগুলো তাদের পরিবর্তন করা? ওটা তো আর আমরা বলতে পারি না, সরকার এটাই আসুক বা অন্যটা আসুক ওটা তো মানে বলার মতন ইয়ে নাই, যে সরকার এটা আসবে ঠিক আছে, কৃষকদের পক্ষে জানি ওটা ভালোভাবে খোঁজ খবর নেয় তাদের, তাদের উপরে থাকবে। এই যে আমেরিকা যে শেখ হাসিনার বিরোধিতা করছে, এতে কি বিএনপির কোনো লাভ হবে বলে? আসলে লাভ ক্ষতি বুঝি না, সেটা মূল কথা হচ্ছে যে বাংলাদেশ একটি আসলে ভণ্ডুল রাষ্ট্রে ছিল, পরিণত ছিল, সেটি আসলে ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এটিকে অনেক মানে উন্নত এবং উন্নয়নশীল দেশে পরিণত করেছে, সব দিক থেকে মানে বিদেশের সাথে তাল মিলিয়ে এই দেশ যেভাবে এগিয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে এই আমেরিকা আসলে যে দেশগুলো উঠতে ধরে, দেশগুলো এগিয়ে যেতে থাকে, সেই দেশগুলোকে থামিয়ে দেয়। আসলে শেখ হাসিনার বিরোধিতা করার তাদের মানে একটাই কারণ যে শেখ হাসিনা যেভাবে উঠতেছে সেভাবে দেখতেছে যে আসলে বাংলাদেশে এমন একটি পর্যায়ে যাবে, তারা তো আসলে সাহায্য চায় না, বর্তমানে সাহায্য তারা প্রদান করতেছে বিভিন্ন দেশে, তো এর ফলে মার্কিনরা সবসময় কূটনীতি তারা করে, তারা বিভিন্ন রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করে। আমরা দেখতে পেলাম যে পাকিস্তান, তারপরে আমরা দেখতে পারছি যে ইরান, ইরাক, আফগানিস্তান, এই সমস্ত প্রত্যেকটা রাষ্ট্রকে তিনি ধ্বংস করছেন, এখন আসলে বাংলাদেশের দিকে এই মানে উন্নতিতে তার হিস্যা হচ্ছে যে যেভাবেই হোক এই দেশকে মানে ই করতে হবে। শেখ হাসিনাকে যখনই মানে সরকার পরিবর্তন করা যাবে যে কোনো কারণে বা কোনো দাঙ্গা করে,
সরকারকে পতন ঘটালে তাহলে তাদের মানে স্বার্থ হাসিল হয় এটাই তাদের মানে চিন্তাধারা আমি মনে করি এর যে চিন্তাধারা তাদের কোনো ধরনের হস্তক্ষেপে বিএনপির কোনো লাভ হবে বা আওয়ামী লীগের কোনো ধরনের ক্ষতি হবে কি না 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 এই দেশে ওই ধরনের আসলে বিএনপির মানে লাভের মনে কোনো আশঙ্কা নাই কারণ এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানে জনগণের রায় সর্বোচ্চ সেলুট পাবে এখানে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ এখানে হবে না সেটা জননেত্রী শেখ হাসিনা বলছে এবং সেই সঙ্গে মানে আমরা যারা ভোটাররা রয়েছি আমরাও এতে সক্রিয় রয়েছি যে আসলে ওদিকে আমরা কোনো দৃষ্টিপাত দেব না একটা ফেয়ার নির্বাচন হবে সেই নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনা আসবে এটা যখন দেখছে যে আসলে নির্বাচনে গেলেই তো হারা অতএব এখন কূটনীতি করে অন্য দেশের সাথে যুদ্ধ বিগ্রহ একটা মানে ই করে একটা চাপ সৃষ্টি করে কোনো কাজ করা যায় কি না দেশের জনগণ যখন শেখ হাসিনার পক্ষে তখন তারা বিভিন্ন বিদেশি মহল যারা মানে কুচক্রী মহল এই সমস্ত মহলের সাথে তারা যোগ দিচ্ছে আর কি এটাই বিএনপির মানে আসলে এখানে স্বার্থ হাসিল হবে না সাধারণ মানুষ এটা করতে দেবে না ভোট পাবে জেনুইন ভোট হলে সেটা আওয়ামী লীগ পাবে বিএনপি কেন নির্বাচনে আসতে যাচ্ছে জনগণের আস্থা নাই তাদের প্রতি তারা বুঝতে পারতেছে নির্বাচন হলে তাদের মানে সঠিকভাবে নির্বাচন হলে তারা এদেশে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না বিধায় তাদের ওই সাহস হচ্ছে না নির্বাচন করার আর আরেকটি কথা হলো যে যে দলটি তারা আন্দোলনই করতে পারে না তাদের বড় বড় কথা শুনে লাভটা কী আজকে আমেরিকায় যাক আর যেখানেই যাক আমেরিকা বাংলাদেশের যে পলিটিক্স যেটা সেটা হলো বাংলাদেশের আভ্যন্তরীণ পলিটিক্স সেখানে ওই বাহিরের হস্তক্ষেপে বাংলাদেশ সরকার ভয় পাবে বলে আমার মনে হয় না ওই কারণ একটাই বললাম তাদের জনগণের প্রতি আস্থা নাই জনগণের প্রতি আস্থা নাই বিধায় তারা নির্বাচনে আসতে চাচ্ছে না যে ভিসানীতি এই ভিসানীতি নিয়ে বিএনপি অনেকটা উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে বা তারা অনেকটা যুক্তরাষ্ট্র নিয়ে ভরসা পাচ্ছে তো আপনার কাছে কোনটি মনে হয় যুক্তরাষ্ট্র কি আসলে বিএনপিকে ক্ষমতা এনে বসাতে পারবে না এটা আমার কাছে মনে হয় এটা একটা পায়তারা এটা এটা পায়তারা কথা হচ্ছে বিএনপি এটা হুদেই ঝোঁকে ঝোঁকে মাতাল বিএনপির এর মধ্যে কোনো ইয়া নাই এরা একটা এটা পায়তারা করে এটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ইয়া করতেছে এই এটা আমার কাছে মনে হয় আর কি যে বিএনপি যে বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনে কি তারা সফল হবে না আন্দোলনে কোনো ফায়দা নেই জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে দেশকে অনেক ডেভেলপ করছে তারা আপনারা নিজেরাই দেখতেছেন হ্যাঁ তো বিএনপির কোনো ইয়া নাই নির্বাচনের সামনে আসলেই বোঝা যাবে কোন দল ক্ষমতায় আসে কোন দল ইয়ে আসে জনগণই দেখা দিবে সেটা বলার অন্য অন্য কিছু থাকে না বিএনপি দাবি করতেছে যে যদি নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নেই বিএনপি গণহারে ভোট পাবে এরকম তারা দাবি করছে হ্যাঁ তারা দাবি করতেই পারে তারা তো দাবি করতেই পারে কিন্তু ভোট আসলেই তো বোঝা যাবে যে কে 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 নির্বাচিত আর কে পরাজিত ভোট আসলেই বোঝা যাবে বিএনপি এমনি দাবি করতে পারে যেমন আমাদের এই জায়গায় একজন আছে ঘোড়ামার্গায় 9 ভোট পাইছে সে এবার দাবি কথা আছে সে পুরো ভোটই পাবো ঠিক আছে তো এরকম বিএনপি হতে পারে বিএনপি বিএনপি মানে আন হাস্যকর এছাড়া আর কিছু নাই বিএনপি বিনোদন দিয়ে বেড়াইতেছে ঠিক আছে চাচ্ছেন যে আগামী যে নির্বাচন আছে এই নির্বাচনে আওয়ামী লীগ হ্যাঁ আমরা আশাবাদী অবশ্যই জননেত্রী শেখ হাসিনা যেহেতু দেশকে ডেভেলপ করছে পদ্মা সেতু কর্ণফুল টানেল অনেক কিছুই করছে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আমরা চাই যেমন দেশটা উন্নত হোক এই আর বিএনপির এগুলা কোনো ইয়ে নাই বিএনপি খালি পায়তারা আর কোনো কিছুই নেই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন শেখ হাসিনাকে নিয়ে এত মাথা ব্যথা বা বাংলাদেশকে নিয়ে কেন তাদের এত মাথা ব্যথা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে আমাদের জিডিপি 7 পয়েন্টে সারা বিশ্বে যখন করোনা মহামারী হয়েছে তখন অনেক দেশে অর্থনৈতিক ধস নেমেছে কিন্তু বাংলাদেশ এখনও সেই ভালো পজিশনে আছে ঠিক সেই সময়ে একটি নির্বাচন সবসময় নির্বাচনকে ঘিরে যারা একটি অনুন্নত দেশ তাদের যারা বাইরের দেশ তারা খবরদারি করে আর আমেরিকার কাজটাই হলো সারা বিশ্বে তাবেদারি করা কিন্তু বঙ্গবন্ধু হলো একটি সাহসী লোক তারই সেই যোগ্য লোকের যোগ্য কন্যা যোগ্য কন্যা সে বঙ্গবন্ধু যখন
একাত্তরে যুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিল তখন আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল যে সেই সময় যখন আমাদের কিছু করতে পারে নাই এই 2023 সালের নির্বাচনে আমেরিকা তাবেদারি বা আমেরিকা খবরদারি করে আমাদের আওয়ামী লীগের অথবা শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়ার প্রশ্নই আসে না কারণ এই দেশের মানুষ আমেরিকা বা কারো কথায় ভোট দিবে না দেশের মানুষ উন্নয়নকে ভোট দিবে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা মানুষের যে সুযোগ সুবিধা যেগুলো দিয়েছে শেখ হাসিনা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা এই যে উন্নয়নগুলো হয়েছে এগুলো জনগণ এত সহজে ভুলে যাবে না এই জন্যই আমার মনে হয় যে আগামী দিনে নির্বাচনে আবার শেখ হাসিনা সরকারকেই জনগণ ক্ষমতা আনবে কেন আমেরিকা বা কূটনৈতিকদের ইউরোপিয়ান কান্ট্রিদের এখানে ভূমিকা ক্ষীণ কারণ আমাদের দেশের সাধারণ মানুষ এগুলো আমেরিকা ইউরোপের দেশগুলো তাবেদারি শুনবে না আর আগেও শুনেনি এই জন্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি কারো দেশে যারা বিরোধিতা করেছে তাদের কোনো হস্তক্ষেপই আমাদের দেশে কাজে লাগেনি বিএনপি কি আসলে জনগণের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে নাকি সরকার এই সরকার অধীনে নির্বাচনের প্রতি তাদের আস্থা থাকছে না বিএনপির আসলে মূল সমস্যা আছে তাদের যে প্রধান দুজন তারা হয়তো একজন আছে জেল বাংলাদেশে ঢুকলে তাদের জেল হবে তারেক জিয়া সে ব্রিটেনে আছে ইংল্যান্ডে আছে ভালো তো ভাবেই আছে আর একজন তো সাজাপ্রাপ্ত আসলে মূল মাথা দুটো নাই এই জন্য তারা দিশায় সিদ্ধান্তহীনতায় ভুগতেছে আর সিদ্ধান্তহীনতায় ভুগলে সেই দলের প্রতি জনগণ আস্থা রাখে না এই জন্য জনগণ ভোটে দাঁড়ালে তারা হয়তো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না এই জন্যই তারা বর্জন করছে আমেরিকা কেন শেখ হাসিনার বিরোধিতা করছেন এবং এই এই বিরোধিতা করার পিছনে বিএনপির কোনো হস্তক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন আমেরিকার ধর্ম এটা আমেরিকার ধর্ম যে যে দেশ একটু আগাইতে যায় আমেরিকা যায় সেই দেশে ইন্টারফেয়ার করে তাই হস্তক্ষেপ করে হস্তক্ষেপ করে যে ওই দেশটা আমার তাবে থাক আমার তাবেদারিতে থাক আমাকে যেন স্যালুট দেয় আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এটা উনি কোনোদিনই বরদাস্ত করে নেবে না যে আমেরিকা আমার তাবেদারি করুক আমার মাতবরি করুক আমেরিকা এটা চাচ্ছে না তাই মানে মানে এই আমেরিকা ওই বিএনপিকে লেলিয়ে দিয়ে মানে আমাদের আওয়ামী লীগের ক্ষতি করার জন্য চিন্তাভাবনা করতেছে তো বিএনপি এইটা আন্দোলন করে কোনো সাকসেসফুল হইতে পারবে না বিএনপি যে আন্দোলন করতেছে বিএনপি তো বিএনপি দলটাই হলো লুটেরা দল বিএনপি দলটা হলো সন্ত্রাসী দল বিএনপি দল খুনের মাধ্যমে এই দেশে বিএনপি আসছে কিন্তু জনগণ তো জানে যে এই জামাতকে নিয়ে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল মানে এখন তো আর ওই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আর ওই মানে ওই জামাতের ঘাড়ে হাত দিয়া যে বিএনপি আগে আসবে দল ক্ষমতায় যাবে এই চিন্তাভাবনা নাই তাই সে মানে পায়তারা করতেছে আমেরিকায় যায় মানে আমেরিকায় যায় আমেরিকার সাথে আতাত করতেছে আমেরিকাকে চাপ সৃষ্টি তা আমার জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ওই আমেরিকার ইয়াতে চাপে কোনো ইয়া করবে না আমাদের দেশ আমাদের ইয়াতে নীতিতে চলবে আমরা কেন আমেরিকার তাবেদারি করবো এই আর কি আমেরিকার যে হস্তক্ষেপ বিএনপি প্রত্যাশা করছে সেটা আসলে বাংলাদেশ কাজে আসবে না না কোনো কাজে আসবে না মানে বাংলাদেশ কোনো কাজেই আসবে না জিরো ওটা জিরো ওইটাতে কোনো লাভ হবে না মানে ওই বিএনপির কোনো লাভও হবে না আমেরিকারও কোনো লাভ হবে না আওয়ামী লীগ সরকার আমলে আপনার এলাকায় উন্নয়ন কেমন খুব ভালো উন্নয়ন হতেছে যেমন রাস্তাঘাট ব্রিজ কালপাট সবই হইতেছে উন্নয়ন খুব ভালো উন্নয়নই হচ্ছে আর কি জি বিভিন্ন ধরনের যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে এই সুযোগ সুবিধাগুলো কি সাধারণ মানুষ পাচ্ছে জি পাচ্ছে খুব ভালো পাচ্ছে টিসিপি থেকে শুরু করে চল্লিশে থেকে শুরু করে যত ধরনের বরাদ্দ আসছে ঠিক তারা মেম্বারশিপের মাধ্যমে পাইতেছে এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার যে আছে এই সরকার কি আসলে গরিব মানুষের জন্য কল্যাণ করবে বলে আপনার এই সরকার গরিব মানুষের জন্যই সরকার এটা এই সরকার যা করছে শুধু গরিবদের জন্যই করছে এতে কোনো সন্দেহ নেই আগামী যে নির্বাচন আছে এই নির্বাচন কি সাধারণ মানুষরা চাইবে যে এই সরকারই থাকুক নাকি পরিবর্তন না সাধারণ মানুষ এই সরকারকেই বারবারই চায় আশা করে আবারও আসুক ইনশাআল্লাহ আসতে পারবে
আপনি আপনি বিএনপির শাসন দেখছেন, জাতীয় পার্টি দেখছেন, এখন আওয়ামী লীগের দেখতেছেন, তো কোন দলের শাসনটা কেমন ছিল? আছি এখন সুবিধার দলে আছি। সুবিধার দলে? হ্যাঁ। আপনার এলাকায় আওয়ামী লীগ সরকার উন্নয়ন কেমন করছে? ভালোই করছে, ভালোই করছে। আগে অনেক উন্নত হয়েছে, আগে অনেক উন্নত হয়েছে। আগে বেশি চলে যাই না, আগে তো ভগিনীর অবস্থা ছিল। হ্যাঁ, এখন তো আল্লাহ দিলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আগামীতে তাহলে আপনারা চাচ্ছেন কাকে? আমরা হাসিনাকে চাই। হাসিনা কি আগামী নির্বাচনে আসতে পারবে বলে আপনার বিশ্বাস? ইনশাআল্লাহ। আজকের কণ্ঠ আগামীর কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, প্রজন্ম কণ্ঠ, আজকের কণ্ঠ আগামীর।